11ই অক্টোবর কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হচ্ছে প্লে অফস অর্থাৎ এলিমিনেটর গেমে, সেটা অবশ্যই বাই নকআউট গেম, অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জিততে হবে। কিন্তু আজ আমরা এই ভিডিওয়ে আলোচনা করব দুটি দলের প্রথম একাদশ কেমন হতে চলেছে, অবশ্যই বিরাট কোহলি দলে কি কোনো পরিবর্তন হবে। তো আগে দেখে নেওয়া যাক আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশে কে কে থাকতে চলেছে। বিরাট কোহলি, দেবদূত পাটিকাল, কেএস ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ড্যান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, এছাড়াও গার্টন, হর্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ এবং যুজবেন্দর চাহেল। এবং কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ দেখে নেওয়া যাক, যেখানে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে কোনো চেঞ্জেস হবে না, একটি চেঞ্জেস হবে অবশ্যই আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম একাদশে ওপেনার হিসেবে শুভমান গিল এবং ভেঙ্কটেশ আয়ার, এবং এক উইকেট পড়ার পরে অবশ্যই রাহুল ত্রিপাঠী, তারপরে নীতিশ রানা, এবং তারপরে আমার তো মনে হচ্ছে দীনেশ কার্তিক, এবং তারপরে আন্ডার রাসেল, এবং তারপরে ইয়ান মর্গ্যান, এবং লকি ফার্গুসন, সুনীল নারিন, শিবম মাভি, ভরুণ চক্রবর্তী, এবং উইকেট কিপার হিসেবে অবশ্যই দীনেশ কার্তিককে দেখা যাবে। তো এই ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। 11ই অক্টোবর দেখা যাবে যে কোন দল জিতবে। আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জিতে যাবে, তার কারণ সারজায় খেলা হচ্ছে, এটা আপনাদেরকে জানিয়ে রাখি। তো পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে, তার আগে সাবস্ক্রাইব করুন।